আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের সংলাপে। আজকের সংলাপে প্রতি আমি আকরামুল হুসেন আছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, আজকের সংলাপটি একটি বিশেষ অনুষ্ঠান, এনটিভির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে একটি বিশেষ কারণে। ইতিমধ্যে আপনারা হয়তোবা জেনেছেন সেই বিশেষ কারণটা কি। আর বিশেষ কারণ হচ্ছে, আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এনটিভির স্টুডিওতে সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র আরিফুল হক চৌধুরী। তার কাছ থেকে আমরা সিলেট সম্পর্কে জানবো, সিলেটের অবস্থা সম্পর্কে জানবো, সিলেটের সমস্যা, সম্ভাবনা এবং সর্বোপরি সেকেন্ড লন্ডন হিসেবে খ্যাত সিলেট কতটুকু আমাদের প্রবাসীদের জন্য গড়ে উঠতে পারে, সিলেট সিটি কর্পোরেশন সেক্ষেত্রে কী ধরনের অগ্রণী ভূমিকা পালন করতে পারে, সে বিষয়ে আমরা জানবো আজকের আমাদের অতিথির কাছ থেকে। ধন্যবাদ আরিফুল হক চৌধুরী আজকের এনটিভির প্রোগ্রামে যোগ দেওয়ার জন্যে। ধন্যবাদ আমার নগরবাসীর পক্ষ থেকে, পূর্ণ ভূমি সিলেটের প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট ভূমির সকল নাগরিকের পক্ষ থেকে, প্রবাসে বসবাসরত আমার সকল ভাই ও বোনদের প্রতি রইল শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ সুপ্রিয় দর্শক। ব্রিটেনে আসার পর যুক্তরাজ্যে এই ভ্রমণ করছেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। শত ব্যস্ততার পরেও আপনাদের জন্য, এনটিভির দর্শকদের জন্য তিনি এনটিভির এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, এই জন্য আমরা এনটিভি পরিবার তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা জানি যে আজকে আমরা যে সিলেট নিয়ে চিন্তা করি, যে সিলেটকে নিয়ে আমরা প্রবাসে থাকার পরেও অনেক ব্যাপারে সিলেটের ইতিবাচক দিকগুলো তুলে ধরার জন্য আমরা চেষ্টা করি, আর এরই ধারাবাহিকতায় আজকে আমি মনে করছি যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আমাদেরকে সিলেটের ইতিবাচক দিকগুলো তুলে ধরার যে অভিপ্রায় আমরা ব্যক্ত করছি, সেইগুলো আমরা অবশ্যই আপনাদের অনেক প্রশ্নের উত্তর পাবো এবং সেক্ষেত্রে সিলেটের উন্নয়ন, সিলেটের অবস্থা, সিলেটের সম্ভাবনা এবং সমস্যা নিয়ে প্রবাসীদের শহর হিসেবে গড়ে তুলতে সিলেট কতটুকু কাজ করতে পারে সিলেট সিটি কর্পোরেশন, সে বিষয়ে আমরা কথা বলবো। আমরা জানি 5 লক্ষ মানুষের বসবাসের শহর সিলেট এবং 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেটকে আধ্যাত্মিক নগরী হিসেবে অনেকেই বলে থাকেন এবং এটা একটা আধ্যাত্মিক নগরী, যেখানে অবশ্যই চা শিল্পে সিলেট বিখ্যাত এবং পর্যটন শিল্পে বা বিভিন্ন ধরনের অনেক নামকরা পর্যটন খাত রয়েছে, যেখানে সিলেটে ঘুরতে যান বাংলাদেশের অনেক মানুষ বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন পর্যটন খাতে। আর এইসব বিভিন্ন শিল্পের বিভিন্ন মানুষের যে ভালো লাগার একটি ব্যাপার আছে এবং প্রবাসীদের শহর হিসেবে সিলেটকে যেভাবে আমরা পছন্দ করি, যেভাবে তুলে ধরার চেষ্টা করি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই আজকের অতিথির সাথে। আপনি তো সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত একজন মেয়র এবং আপনার সময়ে আপনি জানেন যে 95% মানুষ, সিলেটি মানুষ এই এই যুক্তরাজ্যে বসবাস করছে এবং আজকে আপনি এই যুক্তরাজ্যের দর্শকদের সামনে আমরা আপনার কাছ থেকে জানব সিলেট শহর সম্পর্কে, সিলেট শহরের উন্নয়নের গল্প আপনি আমাদের শোনাবেন। আমার প্রথমেই প্রশ্ন, সিলেট আপনার সিলেটকে নিয়ে প্রবাসীদের জন্য কোনো ধরনের সুখবর আছে কি না? ডেফিনেটলি ধন্যবাদ আপনার এই অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জন্য। আমাদের পূর্ণভূমি সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা এবং বিশেষ করে ব্রিটেনের প্রায় 90% জনগোষ্ঠী যারা সিলেটে জনগণ প্রবাসে অবস্থান করছেন, বিগত দিনে আমরা দেখছি যে সিলেটের নাগরিকদের কিছু সমস্যা, সিলেট শহরে তাদের বাসা বাড়ির জমি দখল, তাদের বিভিন্নভাবে তাদের বাড়ির পারমিশন নিতে, পানির লাইন নিতে নানাবিধ সমস্যায় জর্জরিত। কখনো কেউ কেয়ারটেকারের কাছে তার মূল্যবান এইসব রক্ষণাবেক্ষণ দিয়ে আসেন, কিন্তু কেয়ারটেকার সে সময় হয়তো যথাযথভাবে পালন করে না। কখনো দেখা যাচ্ছে যে ওনারা এমন স্বল্প সময়ের জন্য সিলেট থেকে ঢাকা লন্ডন থেকে সিলেটে যান, হয়তো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, এর মধ্যে দেখা যাচ্ছে যে মেয়রের অফিস বা অন্যান্য কর্মকর্তাদেরকে না পেলে ওনারা আবার ফিরে আসতে হয়। এই বিড়ম্বনার অবস্থা, এগুলা মাথায় রেখেই আমি সিলেট সিটি কর্পোরেশনকে অনলাইনে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এবং আপনি দেখবেন ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, যেটা scc.gov.bd.com/ করলেই আপনারা অ্যাপসে, মানে scc সিলেট সিটি কর্পোরেশন gov.bd.com এ ঢুকলে এই পেজে গেলে দেখবেন আমাদের সেবাগুলো কি কি হচ্ছে। এখন এই অনলাইনেই বসে প্রবাসীরা তাদের বাড়ির পারমিশন দিতে পারবেন, নিতে পারবেন, এই দেশে বসে, এই বসে আমরা ব্যাংকিং লাইনেও আমরা যোগাযোগ করতে শুরু করেছি। অনলাইন
হয়ে গেলে এখান থেকে যে কোনো বিষয়ে পানির লাইন হোল্ডিং ট্যাক্সের বিষয়ে আর কেয়ারটেকার দিতে হবে না। আচ্ছা, মানে এই 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 যে একটা অগ্রণী ভূমিকা নিচ্ছে, এটা কি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এটা নাকি? আমরা সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া আচ্ছা, হচ্ছে এটা কি আগে কোনো এই এটা প্ল্যানিং ছিল নাকি আপনি আসার পরে না, এটা? আমি আমি আমার এই বিষয়ের যোগে আমি মনে করলাম যে আমার নগরবাসীকে এবং বিশেষ করে প্রবাসীদেরকে এই হ্যাসল থেকে অন্তত একটা কাজ দিয়ে তাদের জবাব দিয়ে তাদের নাগরিক তাদের সেই নাগরিক সুবিধাগুলো তারা যাতে এই টাইম লস না হয় এবং তারা বাড়ি থেকে বসে যেখান হুম হুম পৃথিবীর যে প্রান্ত থেকে তারা করে না কেন। করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমার মনে হচ্ছে যে এই খুবই একটি ভালো একটা উদ্যোগ এবং ডিজিটাল বাংলাদেশের সাথে এটার একটা অবশ্যই একটা সম্পর্ক স্থাপন হবে। মেয়র আরিফুল হক, আপনার যেহেতু প্রবাসীদের নিয়ে আমরা প্রথম কথা বলছি, আমার অনেক প্রবাসীদের একটি আতঙ্ক বলা যেতে পারে যে সিকিউরিটি, যে আপনি ব্যাংকে যাচ্ছেন বা কোনো একটি কাজে যাচ্ছেন, সেই ক্ষেত্রে রাত হলে বা কোনো একটি জায়গায় বেড়াতে গেছেন আপনি লন্ডন থেকে যাওয়ার পরে, তো সিকিউরিটি একটা মেইন ইস্যু বাংলাদেশের ক্ষেত্রে এবং সিলেটের ক্ষেত্রেও সেটা কোনো ক্ষেত্রে কম না। আপনার কী মনে হয়? দেখেন এটা বাংলাদেশে বিশ্বের সব জায়গায় এখন এই ধরনের একটা আতঙ্ক আছে। তো আমার নগরকে কীভাবে আমরা মানে সিকিউর করা যায় সেই ক্ষেত্রে আমরা এই অনলাইনের সঙ্গে আমরা কিন্তু আরেকটা বিষয়ে সংযোজন করি। আপনারা খবর নিলে জানতে পারবেন নগরের 27টি ওয়ার্ডেই হুম হুম আমরা গুরুত্বপূর্ণ বিশেষ করে বাণিজ্যিক কেন্দ্রগুলো, হুম হুম ব্যাংকের আশপাশগুলো, মেন মেন বাণিজ্যিক সেন্টারগুলো, এগুলো আমরা কমপ্লিটলি আমরা সিকিউরিটি ক্যামেরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতেছি, হুম হুম যাতে করে অন্ততপক্ষে এই সিসি ক্যামেরার মাধ্যমে আমরা এই হুম হুম সব সন্ত্রাসী প্রতিরোধ করতে পারি। ওকে তো আপনারা জানেন বিশ্বের অন্যান্য দেশে কিন্তু সিটি কর্পোরেশনের কাছে অনেকগুলো ক্ষমতা থাকে, পুলিশ নিয়ন্ত্রণ থাকে। আচ্ছা আচ্ছা আমাদের সিলেট বাংলাদেশের যে সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকার, যে এই বিষয়টা আমরা স্থানীয় সরকার ঠিকই আছি কিন্তু আমাদের কিছু কিছু বিষয় নিয়ন্ত্রণ এখনো নিয়ন্ত্রণ অন্যের কাছে আছে। অন্যের কাছে, যেমন আচ্ছা, রোড সিকিউরিটি বিষয়ে আমাদের দেশে পুলিশ হুম সেটা নিয়ন্ত্রণ করে, পুলিশ প্রশাসন, পুলিশ প্রশাসন করে। তবে এখন আমার মনে হচ্ছে যে আমরা আমাদের এই নগরীকে কীভাবে সন্ত্রাস মুক্ত, কীভাবে আমরা আমাদের প্রবাসী অধ্যুষিত এলাকা হিসাবে পর্যটন নগরী হিসাবে আমরা একেবারে সিকিউর দিতে, আমি এই ব্যাপারে আমরা মনে করছি সকলের একটা সমন্বয়ের প্রয়োজন আছে। এই ক্ষেত্রে আমি লিখেছি এবং সিলেটের বিভাগীয় কমিশনারের সঙ্গে আমি কথা বলছি, সে অত্যন্ত পজিটিভ আমার সঙ্গে আলাপ হয়েছে, ইতিবাচক হোক। ইতিবাচক। আমরা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং বিভাগীয় পর্যায়ে নিয়ে আমরা একটা যাতে একটা সমন্বয়ে করার চেষ্টা করি, যে সেবনের মাধ্যমে আমরা কিভাবে আমাদের নাগরিকদেরকে এই ধরনের সেবা দিতে পারি। আচ্ছা আরিফ ভাই, আমরা তো কথা বলছিলাম আপনার উন্নয়ন চিন্তা নিয়ে, উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে সিলেটের। আমি যদি আপনার ব্যক্তিগত জীবন একটু টাচ করতে চাই, যে আপনি ব্যক্তি হিসাবে আপনি নিজেকে কি মনে করেন, একজন রাজনীতিবিদ বা একজন মেয়র হিসেবে নিজেকে চিন্তা করেন নাকি ফ্যামিলি ম্যান হিসেবে চিন্তা করেন? এবং আমি একদম অতি সাধারণ, আমি সাধারণ মানুষের একজন সেবক হিসাবে, হুম হুম আমাকেও এত বড় মনে করে দেখার কোনো কারণ নেই। কারণ আর আপনি তো 5 লক্ষ মানুষের প্রতিনিধি 5 লক্ষ মানুষের প্রায়। প্রতিনিধি, আমি 5 লক্ষ মানুষের একজন সেবক, আমি তাদের সুখ দুঃখের সাথী, হুম হুম আমি তাদের সমস্যাগুলো আমি চিহ্নিত করে হুম হুম বাস্তবায়ন করা আমার কাজ। হুম হুম এবং এটা এখন আমি মনে করি আমাদের আমাদের জনগণের কাছ থেকেও সেই ধরনের সহযোগিতা থাকলে পরে আমাদের কাজ আমরা নিজেরাই করতে পারবো। আপনি কর্পোরেশনের মেয়র হওয়ার পর থেকে আপনার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর কারণটা কি আপনি এটা কি মনে ভালো করেন? করে আপনারাই বলতে পারেন। আমি জনপ্রিয়তা বলতে আমি আসলে মানে যেটা আমরা দেখতে পাঁচ পাচ্ছি অনেক বছরের ক্ষেত্রে, নির্বাচিত মেয়র হিসাবে বা তাদের সেবক হিসাবে আমি তাদের যেটুকু কাজ করার কথা ছিল সে সুযোগটুকু আমি পাইনি। আমি 3টি বছর প্রায় 27 মাস কারাগারে ছিলাম, 2-3 মাস গেছে আমাকে আদালতের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করা। তো সেই ক্ষেত্রে আমি যেভাবে মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে কাউন্সিলিং করে করে আমি আমি দেখেছি আমাকে কাজ করতে হলে
আমার জনগণের কাছ থেকে সহযোগিতা নিয়ে কাজ করতে হবে, অন্য হুম কোথাও থেকে আমি সেই সহযোগিতা সেভাবে পাবো না। হুম তো এই প্রেক্ষাপটে এই ধরনের চিন্তা ভাবনা করেই আমি যখন নির্বাচিত হওয়ার পরে কাজে লেগেছিলাম, তখনই আমার পাশে আমার জনগণ এসেছিলেন। এখন জনগণ আসলে চায় তার এলাকা সুন্দর হোক, তার কাজ সহযোগিতা করতে আমার নগরবাসী অত্যন্ত সহযোগিতামূলক মনোভাব দিয়ে। সিলেটের কিন্তু সিলেটের কিন্তু যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, সিলেটের জনগণের কাছে আমি মেয়র হিসাবে আমি তাদের কাছে যেমন ঋণী, সরকারও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কারণ সিলেটের মানুষ যে এক্সাম্পল সৃষ্টি করেছে, আমি এই রাস্তা সম্প্রসারণ থেকে শুরু করে নগরকে এক্সপ্যান্ড করা, নগরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেটাতে যদি জনগণের সহযোগিতা না পেতাম, তাহলে হয়তো এই শহরের পরিবর্তন আনতে অনেক কষ্ট হইতো। সিলেটের একটা অন্যতম সমস্যা জলাবদ্ধতা এবং যানজট, বা আপনি যদি চিন্তা করেন যে রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন কী ধরনের ভূমিকা পালন করছে? এটা একটা আপনার ব্যাপারে 26 বর্গমাইল জুড়ে আমাদের এই প্রায় নগর, 26 কিলোমিটার। 26 কিলোমিটার। অপরিকল্পিতভাবে নগরায়ণ গড়ে ওঠার কারণে আমরা অনেকগুলো সমস্যায় জর্জরিত এই নগরে। এক, দ্বিতীয়ত আমাদের জলবদ্ধতার কারণ হলো আমাদের ছড়া খাল হুম হুম গতি পরিবর্তন করা হয়েছে। ছড়া খাল, ছড়াগুলো যেখানে 60 ফিট 50 ফিট প্রশস্ত ছিল, সেখানে 1.5 ফিট 2 ফিটে চলে আসছে। হুম হুম ছড়াগুলোর মধ্যে এখানে দেখা যাচ্ছে কিছু অবৈধ স্থাপনা সেখানে নির্মাণ হুম হুম করা হয়েছে, ছড়ার গতি পরিবর্তন করা হয়েছে, হুম হুম ছড়াকে সংস্কার করা হচ্ছে হুম হুম হয় নাই বিগত দিনে। তো এইসব কারণে জলবদ্ধতা একটা। আরেকটা জিনিস ছিল, সিলেট আগে ছড়া খাল তারপরে জলাশয়গুলো ছিল, হুম হুম এই জলাশয়গুলো ব্যক্তি মালিকানাধীন ছিল, কিন্তু সময় ব্যবধানের জন্য এত বেশি পপুলেশন বাড়তে থাকে, বৃদ্ধি পাচ্ছে দিন বৃদ্ধি দিন। হ্যাঁ পাচ্ছে, এবং আমাদের জমিগুলোর দাম খুবই এক্সপেন্সিভ, হুম হুম সেই ক্ষেত্রে যখন এই জলাশয়গুলো মানুষ ব্যক্তি মালিক মানুষজন তার বাউন্ডারি দিয়ে ব্যারিয়ার সৃষ্টি করে, হুম হুম তখনই এই যেমন ছড়া থেকে গিয়ে নদী পর্যন্ত যাওয়ার আগে মধ্যখানে এই যে জলাশয় ছিল, জলাশয় গড়ায় যেত, সেটা কিন্তু আর যেতে পারে নাই, তখনই পানি বাধা সৃষ্টি হয়, তখনই শহরে অল্প বৃষ্টিতে জলবদ্ধতা হবে। আচ্ছা আমি যেটা করতে পেরেছি সেখানে এই এই সব জায়গা চিহ্নিত করে ড্রয়িং ম্যাপিং করে আমরা ওই জায়গার মালিকের সঙ্গে আলোচনা করে, তারা যেটা স্যাক্রিফাইস করেছেন তারা জনস্বার্থে তারা আমাকে সহযোগিতা দান করেছেন। হুম হুম এটার ফলশ্রুতিতে আপনারা গাবিয়ার খাল নামে একটা খালের কথা শুনেছেন, হুম 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 এটা যে খুব খাল আলোচিত ছিল। সেই আলোচিত সেই গাবিয়ার খাল কিন্তু অনেক প্রশস্ত ছিল, 60 ফুট কোনো কোনো জায়গায়, 45 ফিট কোনো জায়গায়, 55 ফিট বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, বাট এটা খাল মানে ছড়া থেকেও বড়। সেটা পুরোদমে ভরাট হয়ে গিয়েছিল, এখানে অনেক স্থাপনা সৃষ্টি হয়েছিল, সেখানে বাচ্চারা ফুটবল খেলতো। হুম হুম এ ধরনের অবস্থার পরিপ্রেক্ষিতে আমি সেটার আমাদের সেই সময়কার মিডিয়া আমাদের সেটা জনসম্মুখে তুলে ধরেছিল, সেই খাল খনন করে আমরা সেখানে স্পিড বোট দৌড়াইছি। আচ্ছা তখন সেই স্পিড বোট দৌড়ানোর কারণে এবছর সারা বাংলাদেশে বৃষ্টির পরিমাণ অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি ছিল, অনেক হুম হুম পরিমিত ছিল, এবং আমরা বাংলাদেশে অন্যান্য সিটি জলবদ্ধতায় হলো সিলেট ততটা হয়নি, এবং আমাদের যেটুকু হয়েছে আমাদের দীর্ঘদিন যাবৎ সুরমা নদী খনন না হওয়াতে ভরাট থাকে, যখন নদী ভরাট হয়ে যায় তখন এটা ফ্লাশ পানি এসে ভিতরে ঢুকে। এছাড়া জলবদ্ধতার এখন মানে সমস্যাটা কতটুকু এখন সমাধান হয়েছে? আমরা বর্তমানে আমরা ছড়া খননের কাজ হাতে নিয়েছি ধন্যবাদ, এবং আসবো আরিফ ভাই। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম মেয়র আরিফুল হক চৌধুরীর মুখে সিলেট উন্নয়নের গল্প। আমরা আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, আমাদের সাথেই থাকবেন।